দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কন্যা রাশির ডিসেম্বর মাস কেমন যাবে সে সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। তার আগে জানিয়ে রাখি, ডিসেম্বর মাসে বেশ কিছু গ্রহ নিজেদের রাশি পরিবর্তন করছে। তার পরিপ্রেক্ষিতে আমি গোচরের ভিত্তিতে আপনাদের জানাবো ডিসেম্বর 2019 কন্যা রাশির কেমন যেতে পারে। তবে আসুন শুরু করি ভিডিওটি এবং দেখে নিই কী ঘটতে চলেছে। ডিসেম্বর মাসে বেশ কিছু গ্রহ নিজেদের রাশি পরিবর্তন করছে। যেমন রবি গ্রহ 16 ডিসেম্বর বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে গমন করবে। ডিসেম্বর 25 তারিখে মঙ্গল গ্রহ তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে গমন করবে। ডিসেম্বরের 25 তারিখে বুধ গ্রহ বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে যাবে। ডিসেম্বরের 15 তারিখ শুক্র গ্রহ ধনু রাশি ত্যাগ করবে এবং মকর রাশিতে গমন করবে। এবার আমরা দেখে নিই এই গোচরের ভিত্তিতে কন্যা রাশির জীবনে কী ঘটতে চলেছে। বৃহস্পতি মূল ত্রিকোণভাবে বসবে এই মাসে। দশমে দৃষ্টি পড়ায় কাজের মান সম্মান বাড়বে। আপনি যেখানেই কর্ম করুন সেখানে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। মান সম্মান বাড়ার সাথে সাথে অর্থনৈতিক উপার্জন বাড়বে। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, বিগত মাসে যেমন ব্যবসা গেছে তার থেকে এই মাসে আপনার ব্যবসার উন্নতি ঘটবে। ভাগ্য এই মাসে আপনাকে সাথ দিবে। যারা কোর্ট কেসে জড়িত রয়েছেন, এই মাসে কোর্টে কেস চলছে, তার রায় আপনার দিকে যেতে পারে। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সামান্য বাদ বিবাদ বা ঝগড়া বাড়তে পারে, কাজেই সাবধানে থাকবেন। মুখের ভাষা মধ্যে মধুরতা আনার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে ভাই বোনের মধ্যে যে বিবাদ চলে আসছিল তা কিছুটা কমবে। কেতু শনি আপনার উপর খারাপ দৃষ্টি দিচ্ছে, কাজেই শরীর স্বাস্থ্য আপনার মোটামুটি ঠিক থাকবে। এই মাসে আপনি কাউকে টাকা ধার দিবেন না। যদি টাকা ধার দেন তবে তা পেতে অনেক দেরি হয়ে যাবে, কাজেই কাউকে কিন্তু টাকা ধার দিবেন না। আপনি যদি সিঙ্গেল থাকেন তবে কিন্তু এই মাসে আপনি কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। আর আগে থেকেই যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে তা গাঢ় হবে। 24 ডিসেম্বরের পর আপনার বিয়ের প্রস্তাব আসতে পারে। যারা সরকারি চাকরিজীবীর জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই মাসটি অতীব শুভ। দীর্ঘদিন ধরে আপনি যদি কোনো গাড়ি কিনতে চেয়ে থাকেন বা বাড়ি কিনতে চেয়ে থাকেন বা ভোগ্য জাতীয় কোনো দ্রব্য কিনতে চেয়ে থাকেন তবে এই মাসে আপনি কিনে নিন, কারণ এই মাসটা ভোগ্যদ্রব্য ক্রয় করার জন্য উপযুক্ত। কিন্তু মনে রাখবেন, গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু এই মাসে আপনাকে সাবধান থাকতে হবে। এই মাসে যেহেতু শনি কেতু একত্রে থাকছে, কাজেই আপনি আর এই মাসে প্রত্যেক শনিবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র কাজটি করবেন। এটি হচ্ছে রবিবার যদি সম্ভব হয় রবিবার সকালে ঘুম থেকে উঠে জপ স্নান করে তামার পাত্রে সূর্যকে সূর্যদেবতা হিসাবে জল তামার ঘটিতে আর জল দান করুন। এবার দেখে নিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রটি জপ করতে থাকুন, সঠিক ভাবে আপনি জপ দেখবেন আপনাদের যে বিপদ অসুবিধা রয়েছে এই মাসে সেই বিপদ অনেকটাই কেটে যাবে। তবে মনে রাখবে, আপনাদের জীবনে যা আমি আপনাদেরকে জানালাম তা কোনো ব্যক্তিগত বিচার নয়, এটি সার্বিক বিচার। সব কিছু আপনার সাথে ঘটবে তা কখনোই ভাববেন না। তবে হ্যাঁ,
বেশিরভাগ আপনার জীবনে ঘটতে বাধ্য। ধন্যবাদ।